Assalamualikum my brothers, welcome to Random TV channel. আজকে খুব ভদ্রভাবে আলোচনা করব না না সত্যি বলছি আজকে খুব ভদ্রভাবে আলোচনা করব একটা ক্রুজার স্পোর্টস বাইক বিল্ডার V2 কে নিয়ে যদিও আজকে আমার আলোচনা করার কথা ছিল নিনজা S2 এবং H2R কে নিয়ে তবে এই দুইটা বাইকে নিয়ে আর একটু ভালোভাবে আলোচনা করতে যাচ্ছে তার জন্য ভাবলাম এই ভিডিওটা আরেকদিন পরে আপলোড দেওয়া যাক তো এই পিল্ডার V2 এমন একটা বাইক যার সিসি কম হওয়া সত্ত্বেও এটা আপনাকে সুপার বাইকের ফিল দিবে এছাড়া এই বাইকটি এমন কিছু কিছু জিনিস ব্যবহার করা হয়েছে সিসি লিমিট থাকায় যা আমাদের কাছে শুধুমাত্রই স্বপ্ন এই ভিডিওটা দেখতে থাকুন পদে পদে অবাক হবেন তো চলুন শুরু করা যাক তো শুরুতে যদি এই বাইকটার দিকে তাকান তাহলে দেখবেন এটা অন্যান্য ক্রুজার বাইকগুলোর মতোই তবে এর সাইজ আরও কিছুটা বড় কারণ এর হুইল বেস 1660 mm আর এই বাইকটা দেখতে অনেকটাই পরিপাটি মনে হয়েছে যেন মনে হচ্ছে এই বাইকটা সবকিছুই হাইড করে রাখার চেষ্টা করা হয়েছে এরপরে আপনার চোখ 100-তে 100% যাবে রিয়ার সাইডটাতে কারণ এর রিয়ারে ব্যবহার করা হয়েছে 190 সেকশনের হিউজ সাইজের একটা টায়ার উইথ সিঙ্গেল সাইড সুইংআপ যা আমাদের দেশে কল্পনাও করা অভাব কারণ হাতে গোনা কয়েকটা সুপার বাইকেই শুধুমাত্র সিঙ্গেল সাইড সুইংআপ ব্যবহার করা হয় যেমন নিনজা S2 এবং S2R ডুগেটি পানিগালে এবং অ্যাম্বিয়াগুস্টার বেশ কয়েকটা মডেল ইত্যাদি সেখানে 160 সিসির সেগমেন্টের একটা বাইকে সিঙ্গেল সাইড সুইংআপ তো কল্পনা করাও যায় না আর 190 সেকশনের টায়ার শুধুমাত্র সুপার বাইকগুলোতেই ব্যবহার করা হয় যা আমরা কম বেশি সকল বাইক লাভাররাই জানি আর এর ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 110 সেকশনের টায়ার এবং এর ফ্রন্টের রিম সাইজ 19 ইঞ্চি যেখানে নর্মাল বাইকগুলোতে 17 ইঞ্চি রিম ব্যবহার করা হয় আর উভয় টায়ারে কিন্তু টিউবলেস এই বাইকটাকে সাইড থেকে যতবারই দেখবেন ততই আপনাকে কাছে টানবে অনেকটাই VPN অন করে দেখা সুন্দরী রমণীদের মতো ব্রেকিং সিস্টেম হিসেবে বাইকটাতে ব্যবহার করা হয়েছে ট্রিপল ডিস্কের সাথে CBS যার ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 330 mm ডুয়েল ডিক্স এবং রিয়ারে ব্যবহার করা হয়েছে 240 mm সিঙ্গেল ডিক্স অন্যান্য সিঙ্গেল সাইড সুইংআপ বাইকগুলোর মতোই এর রিয়ার ডিস্কটা এবং চেইন একপাশে দেওয়া হয়েছে পিল্ডার V2 এ ব্যবহার করা হয়েছে স্প্লিট সিট তবে অন্যান্য ক্রুজার বাইকগুলোর মতো এর পিলিয়ন সিটটা ততটাও কমফোর্টেবল হবে না যেহেতু এটা একটা ক্রুজার স্পোর্টস বাইক এই বাইকটা লাভ পাওয়ার জন্য আপনার উচ্চতা কমপক্ষে 5 ফুটের উপরে তো হতেই হবে পিল্ডার V2 এর ফুয়েল ট্যাঙ্কটা বেশ বড় সাইজের এবং এর ফুয়েল ক্যাপাসিটিও 14.5 লিটার যা যথেষ্ট এবং এই বাইকের অ্যাভারেজ মাইলেজ 35 কিলোমিটার পার লিটার FI থাকা সত্ত্বেও যা আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে ক্রুজার বাইকগুলো আরামপ্রিয় মানুষগুলোর জন্য হলেও এটা যেহেতু স্পোর্টস ক্রুজার বাইক তাই এটা রাইড করার জন্য আপনাকে যথেষ্ট লিন হতে হবে কারণ এতে ব্যবহার করা আছে 3-part হ্যান্ডেল বার যা আপনার আরামকে হারাম করে দেওয়ার জন্য যথেষ্ট যদিও রিসেন্টলি 5-part হ্যান্ডেল বার মডেলওয়ালা আরেকটা পিল্ডার V2 নিয়ে আসা হয়েছে পিল্ডার V2 এর মিটারটা ছোট্ট অনেকটা আফটার মার্কেট মিটারগুলোর মতো যেগুলো ক্যাফেরাসের বাইকগুলোতে লঞ্চ করা হয় তবে বেসিক প্রয়োজনীয় যে সকল ইনফরমেশন তার সবকিছু এখানে আছে লাইটের ব্যাপারে বলতে গেলে বিল্ডার V2 এর টেল লাইট ইন্ডিকেটর এবং এর পার্কিং লাইটটা LED হলেও যতদূর সম্ভব এর হেডলাইটটা হ্যালোজেন সাসপেনশনের ব্যাপারে বলতে গেলে এই বাইকের ফ্রন্টে ব্যবহার করেছে আপসাইড ডাউন এবং রিয়ারে মনোশক সাসপেনশন ইঞ্জিন এই আর একটা জিনিস যা আপনাকে প্রতিনিয়ত ফিল দিবে যে আপনি একটা সুপার বাইক চালাচ্ছেন কারণ এই বাইকটা 160 সিসির হলেও এতে ব্যবহার করা হয়েছে 4:4 বাল্বের ইনলাইন 2 সিলিন্ডার FI ওয়াটার কুল ইঞ্জিন আর এই জন্যই বলেছিলাম 35 মাইলেজও আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে এই ইঞ্জিন থেকে প্রডিউস করে 17.8 BHP 8500 RPM ম্যাক্স টর্ক 16 নিউটন মিটার 6500 RPM এটা যেহেতু ক্রুজার বাইক তাই আমি ধারণা করছি এ বাইকটা সর্বোচ্চ 125 বা 130 কিলোমিটার পার আওয়ার পর্যন্ত গতি তুলতে সক্ষম হবে এবং এর গতি কন্ট্রোলের জন্য ব্যবহার করা হয়েছে 6 স্পিড গিয়ারবক্স পিল্ডার V2 এর বাইকে হিউজ সাইজ মোটর টায়ার ইনলাইন 2 সিলিন্ডার ইঞ্জিনের পাশাপাশি আরেকটা জিনিস আপনাকে প্রতিনিয়ত ফিল দিবে যে আপনি একটা সুপার বাইক চালাচ্ছেন আর সেটা হলো এর ডুয়েল ব্যারেল এক্সজস্ট চলুন হালকাভাবে এক্সজস্টের সাউন্ড শুনে আসা যাক
V2 এর ওজন 170 কেজি। প্রাইসের ব্যাপারে বলতে গেলে এই বাইকটার প্রাইস 450,000 টাকা। তবে প্রতিনিয়ত এই বাইকটাতে 10,000, 20,000, 30,000, 40,000 এমনকি 50,000 টাকা পর্যন্ত ছাড় দেওয়া হয়। তাই এ বাইকের প্রাইস প্রতিনিয়ত ওঠানামা করতে থাকে। পাশাপাশি আরেকটা জিনিস বলি, আমি যতদূর জানি এ বাইকটা শুধুমাত্র প্রিন্স ওয়ার্ল্ডেই পাওয়া যায়। তবে এ বাইকটা যদি কারো কেনার ইচ্ছা থাকে তাহলে কেনার আগে অবশ্যই ভালোভাবে খোঁজ খবর নিয়ে নেবেন এ বাইকটার স্পেয়ার পার্টস খুব ভালোভাবে অ্যাভেলেবেল আছে কিনা। প্রিন্স ওয়ার্ল্ডের যাবতীয় ডিটেলস আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজকের ভিডিও এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।